কবিতা কারারুদ্ধ মন, কবি সালাউদ্দিন সিদ্দিক। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি? আমিও ভালো। তা কে আপনি? আমি হরি জান্নাত, আপনি আমার ফেসবুক ফ্রেন্ড। ও আচ্ছা। আপনার সাথে কিছু কথা ছিল। আমার সাথে কি কথা? বলবো, তার আগে বলুন তো আপনি আমার নাম্বারটা পেলেন কোথায়? অনেক কষ্ট করে সংগ্রহ করেছি। কিন্তু কেন? বললাম না, কথা আছে। ও আচ্ছা, বলুন কি কথা। বলবো, আপনি আমাকে তুমি করে বললে ভালো লাগবে। আচ্ছা বাবা, তুমি করেই বলবো। কি বলবে বলো। রাতে আপনার সময় হবে? হবে তো, কেন? কথাটা রাতেই বলবো। রাতে কেন, এখনই বলে ফেলো। না, রাতের কোলে যখন পৃথিবী ঘুমিয়ে পড়বে, আমি তখন দরজা জানালা বন্ধ করে, লাইট অফ করে, কাঠের কাটে শুয়ে পালিশে মাথা রেখে নীরবে নিভৃতে নির্ভয়ে বলবো। যেমন ইচ্ছে তোমার। তাহলে রাতেই কল দিব, এখন রাখি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। হ্যালো, কে? চিনতে পারছেন না? আমি জান্নাত। ও আচ্ছা। ওই কথাটা বলার জন্য কল দিয়েছি। ঝটপট বলে ফেলো। এত তাড়া কিসের? বলছি তো, তাড়া আছে, ঘুমোবো। ফজরে উঠতে হবে না? ফজরে তো আমিও উঠব। আচ্ছা, আপনি কি জানেন নদী কেন পাগলের মতো সাগরের বুকে ছুটে যায়? জানি তো, ভালোবাসার টানে। আমি এত কষ্ট করে কেন আপনার নাম্বার সংগ্রহ করে কল দিয়েছি জানেন? সেটা তো জানি না। আরে বোকা, ভালোবাসার টানে। সরি, আমিও নদী হতে চাই। আপনি কি আমার সাগর হবেন? কি হলো, নীরব কেন? বুঝেছি, মৌনতা সম্মতির লক্ষণ। না, সব মৌনতা সম্মতির লক্ষণ নয়। তাই? তুমি তো একজন মুসলিম রমণী, তোমার তো জানারই কথা, বিয়ের পূর্বে আমাদের ধর্মে ভালোবাসা পাপ না? তাছাড়া আমাকে দিয়ে এসব ভালোবাসা টালোবাসা হবে না। আমি কারো ভালোবাসা পাওয়ার যোগ্য নই। তুমি বরং অন্য কাউকে বেছে নাও। ভালোবাসা পাপ কিনা জানি না, আর আপনার মতো একজন পবিত্র মানুষকে ভালোবেসে যদি পাপ হয়ে থাকে, আমি পাপি হতে চাই, এই পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট পাপি। আমাদের ধর্মে তো এই সুযোগটাও আছে, বিয়ের পূর্বে একে অপরকে দেখে নেওয়ার বা কথা বলার। আপনাকে আমার ভালো লেগেছে, তাই আমি কেবল আপনার সম্মতিটা জানতে চেয়েছি। শোনো, তুমি তো আমাকে সরাসরি দেখোনি, আমি তো একটা কুৎসিত মানুষ, দেখতে অনেকটা খাটো, পায়ে বড় একটা সমস্যা, বলতে পারো প্রতিবন্ধী। সৃষ্টির সেরা জীব, আল্লাহর শ্রেষ্ঠ বান্দা তো, নিজেকে এত ছোট ভাবেন কেন? আপনার স্থান অনেক ঊর্ধ্বে। আমি অনেক ভাগ্যবতী হব যদি আপনার মতো
একজন হাফেজের জীবন সঙ্গিনী হতে পারি। আমাকে দিয়ে সংসার হবে না, আর কাউকে নিয়ে সংসার করার মতো আমার যে সুন্দর একটা ঘরও নেই। কুড়ে ঘর তো আছে, আপনার একটা কবিতা আছে না, কুড়ে ঘর, ওই যে চিরজনমের প্রিয়সী মোর, আসিবে কবে আপন নীরে, মাটির ঘরে কুঞ্জ সাজায়ে, রাখিয়াছি কত না আদরে। চিরজনমের প্রিয়সী মোর, আসিবে কবে আপন নীড়ে, মাটির ঘরে কুঞ্জ সাজায়ে, রাখিয়াছি কত না আদরে। কবে এসে ফেলিবে চরণ বধুয়া রূপে মোর দুয়ারে, মালা পরায়ে করিব বরণ, ভাসিব দুজন খুশির জোয়ারে। চেয়ে আছি পানে তোমার, থাকিও না সাকি আর দূরে, ক্ষুদ্র মঞ্জিলে রাখিয়া কদম, ধন্য কর বাঁধিয়া প্রেম ডোরে। লাল বেনারসি পরিয়া প্রিয়া, ডাকো এসে মধুমাখা সুরে, দেখিব তোমায় মাটির মহলায়, তৃষ্ণার্ত দু নয়ন ভরে। রাখিব বক্ষে জনম জনম, হাজারো প্রবল ঝড়ে, সুখ যদি পাও প্রেয়সী এই গরিবের কুড়ে ঘরে। এই কবিতাটি সেদিন হোম পেজে দেখে আমার অবাধ্য মনের অনুভূতিগুলো ছুটে গিয়েছিল আপনার কারারুদ্ধ মনের চৌকাঠে কড়ানাড়তে। খুব করে বলতে ইচ্ছে করছিল অট্টালিকা নয়, আমার ওই কুড়ের ঘরটাই চাই, কিন্তু কল্পনায় কি আর বাস্তবতার দোয়ার খোলা যায়? তুমি আমাকে কথার মায়ায় বন্দি না করে এবার ফোনটা রাখো, আমি শুতে গেলাম।